আসসালামু আলাইকুম, আমি রাজীব টেক 786। আমি আপনাদের সঙ্গে আছি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে একটা ফেসবুক অ্যাপে 5টা ফেসবুক আইডি চালানো যায়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপে চলে যাবেন, তারপর উপরে ফেসবুক অপশনটায় ক্লিক করবেন। আপনারা যদি এই ফেসবুক অপশনটি খুঁজে না পান, আপনাদের মোবাইলে যদি এই ফেসবুক অপশনটির জায়গায় তিনটে দাগ থাকে তাহলে ওই তিনটে দাগে ক্লিক করবেন। আমার মোবাইলে এই ফেসবুক অপশনটি আছে তাই আমি ফেসবুক অপশনটিতে ক্লিক করব। তারপর একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর লগ আউট অপশনটায় ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর নিচে দেখুন ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট, এই অপশনটায় ক্লিক করে আপনি 5টা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলাই আছে তাই আমি খুলছি না, শুধু কোনোরকম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনি যত ফেসবুক আইডি খুলবেন সব আইডিগুলো এখানে শো করবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমার ফেসবুকটা যেমন, আপনি যত ফেসবুক আইডি খুলবেন সব এখানে শো করবে। এখানে দেখুন আমার ফেসবুকটা এখানে দেখাচ্ছে, এখানে আপনি যত ফেসবুক আইডি খুলবেন সব ফেসবুক আইডিগুলো এখানে পরপর শো করবে। আপনার যখন যে আইডিটা চালাতে ইচ্ছা হবে তখন সেই আইডিটা চালাতে পারবেন। আপনি আপনার একটা সিমের নাম্বার দুটো ফেসবুক আইডি খুলবেন, আর একটা সিমের নাম্বার দিয়ে আরও দুটো আইডি খুলবেন, একটা ফেসবুক আইডি লোকাল নাম্বার দিয়ে চালাতে পারবেন। যখন যেটা ইচ্ছা হবে সেই আইডিটা আপনি চালাতে পারবেন। আমি আমার এই আইডিটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। ফেসবুকের কটা অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা অনেকে জানেন না। উপরে দেখুন অনেকগুলো অপশান, এই অপশানটায় ক্লিক করবেন। তারপর উপরে দেখুন ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে আপনাকে যতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সবগুলো এখানে শো করবে। দেখুন আমাকে 16 জন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এখানে আপনার যতজনকে ফ্রেন্ড বানাতে ইচ্ছা হবে অথবা বন্ধু বানাতে ইচ্ছা হবে তাদেরকে কনফার্ম করে দেবেন। ধরুন আপনি এই ছেলেটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান, যদি আপনি এই ছেলেটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। আর ধরুন আপনারা এই ছেলেটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান না, ধরুন আপনার এই বন্ধুটাকে পছন্দ হচ্ছে না, তাহলে একে ডিলিট করে দেবেন। যাকে ইচ্ছা কনফার্ম করবেন, আর যাকে ইচ্ছা হবে না তাকে ডিলিট করে দেবেন। তারপর আরেকটা অপশান দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ফেসবুকে ভিডিও দেখতে চাইলে এই অপশানে ক্লিক করে ভিডিও দেখবেন। তারপর আপনি আপনার হোমে ফিরে যাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওর নিচে থাকা লাল রঙের বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।